নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি পেঁয়াজটা কুচিয়ে রেখে একটু নুন জড়িয়ে রেখেছিলাম। ভেজে নিচ্ছি বেরেস্তা। বেরেস্তা ভাজার সময় অবশ্যই মনে করে গ্যাসের ফ্লেম কমিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজ একদম পুড়ে যাবে। বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেরেস্তা ভাজা তেলেই আমি ভেজে নেব ডিমগুলো। আজ আমি বাড়ির জন্য ডিম কষা বানাচ্ছি, তো সেখান থেকে বিরিয়ানির জন্য কিছুটা ডিম কষা আমি তুলে রাখব। ডিম আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। সামান্য নুন হলুদ দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিলাম গোটা জিরে, কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হাফ চামচের মতো গুঁড়ো হলুদ, দিয়ে দিচ্ছি আরও একটু তেল। দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, দারচিনি, লবঙ্গ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। সমস্ত মশলা খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিম। যেহেতু এটা কষা হবে, সেই জন্য খুব বেশি জল আমি দেব না। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, সামান্য নুন ও অল্প করে গরম মশলার গুঁড়ো। অল্প নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি ডিম কষা। এবার ওই কড়াইতেই ছড়িয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাত। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। দিয়ে দিচ্ছি ডিম কষার আলু। দিয়ে দিচ্ছি আবারও ভাত। এবার দিয়ে দিচ্ছি ডিম কষা আর আলু। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা, দু ফোঁটা গোলাপ জল। আমি এখানে কোনো রকম ফুড কালার বা কেওড়া জল ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি আবারও ওপর থেকে বেরেস্তা। বেরেস্তা ছড়িয়ে একটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্যে গ্যাস একদম কমিয়ে রেখে হতে দেব। গ্যাস আমি অফ করে দিয়েছি। এবার হালকা হাতে আমি নেড়ে দিচ্ছি। সাধারণ ঘরে থাকা ভাতের চাল দিয়ে তৈরি করে নিলাম বিরিয়ানি। বাচ্চাদের কিন্তু যখন তখন এইভাবে তৈরি করে দিতেই পারেন, এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যসম্মতও বটে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।